আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএমপি কেনা রুগে পেয়েছে, একদিকে তারাই নাই হয়ে যাবে, বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সংগঠনকে শক্তিশালী করতে কৃষক দলের উপকমিটি গঠন। সিনহা হত্যা মামলা, আদালতে প্রদীপ সহ 15 আসামি। করোনায় একদিনে মৃত্যু বেড়ে 34 জন। আরো নিষেধাজ্ঞা এড়াতে চায় সরকার। আওয়ামী লীগ চরিত্রগতভাবে স্বৈরাতান্ত্রিক দল, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বিএমপিকে না রুগে পেয়েছে, তারা সরকারের যে কোনো উদ্যোগকে না করছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, নির্বাচন কমিশন সংলাপ নিয়েও তারা রাষ্ট্রপতির সঙ্গে বসেননি, সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেননি বিএমপি, এভাবে তারা না করতে করতে নাই হয়ে যাবে। বঙ্গবন্ধুর এভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মাধ্যমে করোনা প্রতিরোধ ও সুরক্ষা সামগ্রী এবং শীত বস্ত্র বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। হাসান মাহমুদ বলেন, দেশে যখন করোনা হানা দেয় তখন মানুষের জন্য দিনরাত কাজ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের মতো অনেক নেতা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, কিন্তু বিএনপির কেউ ঘর থেকে বের হননি। তিনি বলেন, দেশে যখন ভারত থেকে করোনা টিকা আনা হলো তখন বিএনপির মির্জা ফখরুল সহ অন্যরা সমালোচনা শুরু করলেন। তারা বলেন, এই টিকা কোনো কাজ করবে না, অথচ পরে তারাই গোপনে এবং প্রকাশ্যে করোনা টিকা নিয়েছেন। সংগঠনকে শক্তিশালী করতে কৃষক দলের উপকমিটি গঠন। সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে 6 সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করেছে জাতীয়বাদী কৃষক দল। এই কমিটি সংগঠনের ওয়েবসাইট ও ডাটাবেস তৈরির কাজ করবে। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। উপকমিটির আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সদস্য সচিব কে এম উপকমিটির আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সদস্য সচিব কে এম নাজমুল হক, সদস্য পদে আছেন কাজী মোহাম্মদ খাইরুল্লাহ, কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম, কামরুল আহসান নোমানি ও মোহাম্মদ রাশেদ খান প্রমুখ। এই উপকমিটি বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল অনুমোদন করেছেন। সিনহা হত্যা মামলা, আদালতে প্রদীপ সহ 15 আসামি। সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস সহ 15 আসামিকে আদালতে হাজির আনা হয়েছে। কঠোর নিরাপত্তায় বেলা 2টার দিকে 9 পুলিশ, 3 এপিবিএন সদস্য ও 3 স্থানীয় বাসিন্দা সহ 15 অভিযুক্তকে আদালত আনা হয়। রায় ঘোষণা করবেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল। মামলায় অভিযুক্তরা হলেন টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস, পাহাড়ছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন ও বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলী, প্রদীপের দেহরক্ষী রুবেল শর্মা, পাহাড়ছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত উপপরিদর্শক নন্দন দুলাল রক্ষিত, বরখাস্ত কনস্টেবল সাফানুর করিম কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন, বরখাস্ত সহকারী উপপরিদর্শক লিটন মিয়া, বরখাস্ত কনস্টেবল সাগর দেব, বরখাস্ত এবিএনের উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান, বরখাস্ত কনস্টেবল মোহাম্মদ রাজি ও মোহাম্মদ আবদুল্লাহ। টেকনাফ থানায় পুলিশের দায়ের করা মামলায় সাক্ষী বাহারছড়ি ইউনিয়নের শামলাপুরের মারিশে বুনিয়া গ্রামের নুরুল আমিন মোহাম্মদ, নেজামুদ্দিন ও আওয়াজ উদ্দিন। সরজমিনে দেখা যায় সিনহা হত্যা মামলায় রায়কে ঘিরে সকাল থেকে কক্সবাজার আদালত প্রাঙ্গণে ছিল কড়া নিরাপত্তা। খুব সকালে আদালতে পৌঁছানোর পর প্রধান ফটক থেকে শুরু করে এজলাস পর্যন্ত যেতে কয়েক দফা নিরাপত্তা বাহিনীর প্রতিবন্ধকতা পার হতে হয়। ঢাকার বাইরে কোনো মামলায় রায়ের জন্য এমন করা নিরাপত্তার ব্যবস্থা বেশি বিরল। এ ধরনের করা নিরাপত্তার ব্যবস্থা সম্প্রতি শুধুমাত্র ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শীর্ষ যুদ্ধাপরাধীদের রায়ের সময় দেখা গিয়েছিল। বিচারক আসার বেশ আগেই এজলাস কক্ষ গমগম করছিল সাংবাদিক এবং আইনজীবীদের উপস্থিতিতে। স্থানীয় সাংবাদিকদের বাইরেও ঢাকা থেকে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা কক্সবাজার আদালতে এসে উপস্থিত হয়েছেন।
করোনায় একদিনে মৃত্যু বেড়ে 34 জন। দেশে করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বাড়ছে। সর্বশেষ 24 ঘন্টায় সকাল 8টা থেকে গতকাল পর্যন্ত মৃত্যু হয়েছে 34 জনের। এর আগের দিন মৃত্যু হয়েছিল 21 জনের। সেই হিসেবে একদিনে মৃত্যু বেড়েছে 13 জনের। এর আগে গত বছর 22 সেপ্টেম্বর এর চেয়ে বেশি 36 জনের মৃত্যু হয়েছিল। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 12,183 জন। এর আগের দিন শনিবার 10,378 জন শনাক্ত ও মৃত্যু হয়েছিল 21 জনের। অধিদপ্তরের অনুযায়ী গত একদিনে দেশে 43,266 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের শনাক্তের হার দাঁড়িয়েছে 28.33%। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 1,24,33,324। আরও নিষেধাজ্ঞা এড়াতে চায় সরকার। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব ও এর সাবেক এবং বর্তমান সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার ঘটনায় সরকার বেশ কুণ্ঠাসা হয়ে পড়েছে। এরই মধ্যে র‍্যাবকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ করার দাবি জানিয়ে 12টি মানবাধিকার সংগঠন বিশ্ব সংস্থাকে চিঠি দেওয়ার বিষয়টি প্রকাশ পাওয়ায় সরকারের উদ্বেগ আরও বেড়েছে। সরকারের ভেতরে বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে যে দেশ ও সরকারের বিরুদ্ধে লবিস্ট নিয়োগের ফল এটি। এখনও আরও নিষেধাজ্ঞার খগড়ে যেন পড়তে না হয় সেদিকে নজর দিয়েছে সরকার। গত নভেম্বরে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি বরাবর এক চিঠিতে 12 মানবাধিকার সংস্থা র‍্যাবকে শান্তিরক্ষা মিশনে নিষেধাজ্ঞা দাবি জানায়। হিউম্যান রাইটস ওয়াচ গত 20 জানুয়ারি এ চিঠি প্রকাশ করে। ওই চিঠিতে স্বাক্ষরকারী সংগঠনের একটি হিউম্যান রাইটস ওয়াচ, এছাড়া অ্যামনিস্টি ইন্টারন্যাশনালও রয়েছে এ তালিকায়। এর আগে গত 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‍্যাব ও এর সাবেক এবং বর্তমান সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সরকারি মন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতারা বিএনপি জামায়াতের ষড়যন্ত্র রয়েছে দাবি করে ক্ষোভ প্রকাশ করলেও সরকারের ভেতরে দুশ্চিন্তা বেড়েছে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা দেশ রূপান্তরকে বলেন নিষেধাজ্ঞা সরকারকে চাপে ফেলার কৌশল। এর সঙ্গে বিএনপি জামায়াত জড়িত। দলটির এই নীতি নির্ধারণী আরো বলেন বিএনপি জামায়াত সরকারের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করে যুক্তরাষ্ট্রকে মিথ্যা বুঝিয়ে এ নিষেধাজ্ঞা আরোপ করতে সক্ষম হয়েছে। শীঘ্রই এ নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যাবে বলে বিশ্বাস করেন ক্ষমতাসীনদের দলের নেতারা। জাতীয় সংসদের সদ্য শেষ হওয়া অধিবেশনে বিবৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময় লাগবে, তারা চেষ্টা করে যাচ্ছেন। আওয়ামী লীগ চরিত্রগতভাবে স্বৈরতান্ত্রিক দল বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ চরিত্রগতভাবে স্বৈরতান্ত্রিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ যারা প্রতিষ্ঠা করেছিল তাদের বাদ দিয়ে পরবর্তীতে আওয়ামী লীগের যারা নেতৃত্বে এসেছিলেন তাদের অন্তরে ও গঠনে ডেমোক্রেসি ছিল না, তাই 1971 সালের পরে অতি দ্রুত আওয়ামী লীগকে সেই পথে দাবিত হলো ও জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করলো। তারা গণতন্ত্রকে হত্যা করে 1975 সালে বাকশাল প্রতিষ্ঠা করলো। বিএনপির মহাসচিব বলেন বাকশাল প্রতিষ্ঠা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিনগুলোর মধ্যে সবচাইতে কলঙ্কযুক্ত একটি দিন, কারণ আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীন মুক্ত চিন্তার একটি সমাজ নির্মাণের জন্য। বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সেই আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করা হয়েছিল। তিনি বলেন 1971 সালে শুধু এদেশের মানুষ যুদ্ধ করেনি, পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকে এদেশের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য 1952 সাল থেকে 1971-এর স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত নিরন্তর সংগ্রাম করে গেছে। বাকশাল ছিল সেই সংগ্রামী মানুষগুলোর সাথে একটি প্রতারণা। তিনি আরো বলেন 1971 সালে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম সেটি শুধুমাত্র একটি ভূখণ্ডের জন্য নয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য ও সমাজকে গণতান্ত্রিক করার জন্য। জনগণের সেই আশা আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়ে 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা হয়েছিল। সেই ভয়াবহ কলঙ্কময় দিনকে স্মরণ করার জন্য এবং সেখানে থেকে শিক্ষা নেওয়ার জন্য স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি আজকে যে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানায়।